লোক না থাকলে শাক নিবে তো পুই নিলে কেন বৌদি? হ্যাঁ বৌদি, পুই নাও না, শাক নিয়ে নাও বলো। হ্যাঁ কি বলছো? হ্যাঁ দিয়ে এখানে কচু নিবে, লেবু আছে, লেবু পিপা নিলে হতো না বৌদি? আর দেখো পাতায় কি একটা আছে, চাষের কাঁকড়া হয়েছে, হচ্ছে গর্তের কাঁকড়া, যেটা কাঁকড়া হচ্ছে আলাদা। কি হলো আমি বলে দিয়েছি, শেষ হয়ে গেছে তো, সবাই তো নিয়েছে 2 কিলো 3 কিলো একটা বাড়িতে নিয়েছে। তো বন্ধুরা আজকে রাত্রে কি কি রান্না হলো, কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হয়েছে বাড়িতে। তো চলো কি কি রান্না হয়েছে ঢাকা খুলে দেখি কি কি আছে। তো এখানে ভাত হয়েছে, এখানে হয়েছে, এখানে পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর এখানে লোটে মাছের টক টক হয়েছে, তেঁতুল দিয়ে লোটে মাছের টক হয়েছে। আর এটাতে কি আছে দেখি, এটাতে লোটে মাছের কষা। এই লোটে মাছের কষাটা খেতে এত টেস্টি হয় না, মাংসকেও হাড় বানিয়ে দেয়। তো যারা খায় তারা খুব, তাদের এই মাছটা খুব প্রিয়, এই মাছ হলে আর তাদেরকে কে ধরে। তো আমার বাড়িতে সবাই এই মাছ খায়, শুধু আমিই খাই না। তো এই মাছ আমার বাড়িতে এলে তো মানে আর সবার যা খিদে পেয়েছিলো আরও বেশি করে খিদে পেয়ে যায়। তো এখানে এখানে কড়াই আছে মাংসের ঝোল, মুরগি মাংসের ঝোল। তো আমার বাড়িতে আর আগের মতন এতটা মাংস হয় না, তো অনেক দিন হয়েছিল না, তাই আজকে ভাই মাংস নিয়ে এসছে। তো আজকে মাংস রান্না হয়েছে রাত্রিবেলা। আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি, রান্না বান্না শেয়ার করলাম। আজকে তেমন কিছু ছিল না,
অবশ্য বলেনি, মাকে বলছিল। তো আমরা সেটা কোনো কারণে শুনতে পেয়েছি। তো বাড়ির যে ছোট, সব থেকেই ছোট আদরের মেয়ে, আর তোমরা তো সবাই জানো আমাদের শ্বশুরমশাই নেই, মানে একটা মেয়ের বাবা না থাকলে কতটা কষ্ট হয়, কতটা মানে তার বাবাকে যিনি নিবে বলে বায়না করবে, একমাত্র বাবাই পারে যে তার মেয়ের সব কিছু চাহিদা পূরণ করবে। কারণ মেয়ে একটা বাবার কাছে, একটা মেয়ে যে কতটা তার কাছে আদরের হয় সেটা মানে আমরাও তো কারো মেয়ে, তো আমরা জানি সেটা। তো তো আমাদের তো শ্বশুরমশাই নেই, তো সেটাও সে জোর করে মাকে বলতে পারছে না, মানে আমাদের শাশুড়ি মাকে, তো সে বলছিল অনেকদিন থেকে নিবে নিবে বলে। তো সেটা আমরা শুনেছি। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার না করে থাকতে পারছি না, তো তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো জিনিসটা তোদের মুভিটি চেয়েছিল, আর শেষমেশ বছরের পর সেটা সম্ভব হয়েছে। চলো এই দেখো, তোমরা এটা দেখে বুঝতে পারছো, আর তোমাদেরকে তো জানিয়েছি কি তার জন্য মাননা হয়েছে। তো এইটা মানে আমাদের ছোটবেলাকে শুনি, আর আমি দুজন আমাদের কিছু জমানো টাকা ছিল ওখান থেকে এই বাড়ি জিনিসটা হয়তো খুবই অল্প, খুবই অল্প দাম, এতটাই মানে সৌন্দর্য হবে না হয়তো, বাকি আমরা বানিয়ে দিয়েছি আমাদের মানে জমানো টাকা থেকে। ওর সেটা খুব পছন্দ হয়েছে, ওকে দেখিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে, এবার খুব সুন্দর তোমাদেরকে খাপ থেকে ঠিক করে দেখতে পাচ্ছি, কাছ থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো তো বিস্তারটা কেমন লাগছে তোমাদের, অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, এটা সোনা, তোমরা দেখিয়ে বুঝতে পেরেছো এটা রূপোর বিস্তার, কারণ সোনা মানে বেসলেট বানানো আমাদের এতটা ক্ষমতাও নেই, তো তাই আমরা সোনা তো বানাতে পারিনি, রূপোর বানিয়েছি। তো তার কাছে সোনা হোক বা রূপো হোক সেটা কোনো বড় ফ্যাক্ট নয়, তার কাছে যে বানিয়ে মানে তাকে যে একটা উপহার দেওয়া হয়েছে সে যেটা চেয়েছিল সেটা দিয়ে সে অনেক খুশি। সেটাকে ভেঙে যাই হোক বানাক বা রাখুক, তার যেটা ইচ্ছে রাখলেও রেখে দেবে তার যেটা ইচ্ছে। তো খুবই সামান্য জিনিস, খুব একটা দাম নেয়নি, এটা যদি সোনার হতো হয়তো অনেকটা তার মূল্য হতো, কারণ সোনার দাম তো তোমরা জানি মানে আকাশ ছোঁয়া দাম, যেটা আমাদের পক্ষে বানানো সম্ভবই না। আমরা যদি কোনো কিছু বলি যে কোথাও থেকে অনেকটা টাকা রোজগার করি, তো সোর্স যদি অল্প টাকাই আর কি জিনিসটা বানিয়েছি। তো আরেকবার তোমাদেরকে কাছ থেকে জিনিসটা দেখাই, তো তোমাদের কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানো।